হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং এভরিবডি। তো আশা করছি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আর মাত্র একটা দিন, একটা দিন পর তোমাদের সেই দিন আসছে, তোমাদের পরীক্ষা। তো ভালো করে সবাই পরীক্ষা দিই, ওটাই আমি চাই। তো আশা করছি প্রত্যেকের প্রিপারেশন খুব ভালো রয়েছে। দেখবে পেডাগোগির দিকে আসি, তো প্রথমেই বলি যাদের পরীক্ষা সেন্টার অনেক দূরে পড়েছে তারা কিন্তু চেষ্টা করবে আগের দিন চলে যাওয়ার, কারণ বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে তোমাদের থাকা এবং খাওয়ার কিন্তু ব্যবস্থা করেছে। আর যাদের কাছাকাছি তারা সেই দিনে চলে যেতে পারবে, কিন্তু তাড়াহুড়ো করবে না, ঠিক আছে? যে তাড়াহুড়ো করলেই মাইন্ডের মধ্যে একটা স্ট্রেস চলে আসে, চাপ চলে আসে, যেটার কারণে কিন্তু তোমাদের জানা জিনিস ভুল হয়ে যায়। টেনশনে টেনশন কখনই করবে না, ঠিক আছে? আর এই মুহূর্তে তোমরা কোনো কিছু নতুন পড়তে যেও না। একটা কথা বলবো, নতুন কোনো কিছু পড়তে যেও না। যেগুলো পড়েছো মোটামুটিভাবে একটু রিভিশন দাও, মোটামুটিভাবে, বেশি চাপ নিও না। শুধু মাইন্ডে এটাই তুমি বলো যে আমি যেগুলো পড়েছি যদি আমার এই পড়ার আয়ত্তে পরীক্ষায় আসে আমি বাস, আমি ভালো স্কোর করবো। আর যদি আমার বাইরে আসে আমি আমার বেস্ট লেভেল দিয়ে চেষ্টা করবো, না হলে নেক্সট বার। এই মাইন্ডে রাখো। তুমি যদি ভাবো যে আমার দ্বারা হয়তো হবে না, আমার দ্বারা হবে না, তাহলে সত্যি তোমার দ্বারাই হবে না, কারণ তোমার মাইন্ড নেগেটিভ হয়ে যাচ্ছে। এটা কখনই করো না। আর এই মুহূর্তে বেশি পড়াশোনা করো না, একটু চাপ মুক্ত থাকো, ঠিক আছে? আর যেটা বলি, OMR সিট ফিল আপ করা কীভাবে করবো, যেভাবে আমি করেছিলাম সেভাবে তোমাদেরকে বলি। দেখো, প্রথম এক ঝলক দেখবে 11:45 মনে হয় তোমাদের খাতা দিয়ে দেবে, তাই না? OMR সিট এবং খাতা দিয়ে দেবে। তো খাতা যখন দিয়ে দিচ্ছে তখন তোমাদের নাম, তোমাদের বুকলেট নাম্বার, ঠিক আছে, সমস্ত কিছু লিখে নিলে। লেখার পরে দেখবে অনেক সময় কিন্তু তোমাদের বেঁচে থাকে, অনেকটা সময় বেঁচে থাকে। সেই টাইমটা কিন্তু হাত গুটিয়ে বসে থাকবে না, চেষ্টা করবে ওই প্রশ্নের সিল না কেটে যতটা উল্টিয়ে উল্টিয়ে করা যায় ততগুলো করে নেবে কিন্তু, ঠিক আছে? ওপর নিচ দেখবে অনেকগুলো কিন্তু প্রশ্নের আনসার করা যায়। ওই টাইমের মধ্যে তুমি যদি 10টা আনসার করতে পারো ওটাই অনেক, 10টা কোশ্চেনের আনসার যদি করতে পারো ওটাই কিন্তু অনেক। এটা কিন্তু মাথায় রাখবে, সেটা করে ফেলবে। আর একটা কথা বলি, OMR সিট ফিল আপ করার সময় একদম সতর্ক। কেন বলি, অনেকে ধরো EVS দিয়ে শুরু করে, যার যেটা ইচ্ছে EVS দিয়ে শুরু করলো, EVS দিয়ে করার পরে EVS 30টা কোশ্চেন করে ফেলেছে, এবার কিন্তু গোল করার সময় সে কিন্তু মনের ভুলে বা ভুলবশত এক থেকে গোল করতে শুরু করে। কারণ আমরা জানি EVS সাধারণত কয় থেকে থাকে, লাস্টের দিকে থাকে, 121, 22, 23 এরকম থাকে। তো তখন সে এক থেকে শুরু করে দিলে কী হবে, বাংলাগুলোর আনসারও চলে গেল, EVS এর আনসারগুলোও চলে গেল। তো এদিকে কিন্তু খুব ভালোভাবে নজর দেবে তোমরা, ঠিক আছে, যে কত নাম্বার করছি। এবার দেখো, প্রথম কোশ্চেনটা হাতে পাওয়ার সঙ্গে 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 আমি কি বললাম, উল্টে উল্টে যতগুলো পারি করে নেব। তারপরে সিল কাটার পরে আমি কি করব, যে প্রশ্নটাকে এক ঝলক দেখে নিলাম, প্রশ্নটাকে এক ঝলক দেখে নিলাম কী কীরকম আছে, ঠিক আছে, দেখা হয়ে গেল। এবার আমার মন যেটা স্যাটিসফাই করছে যে এই টপিকটা যদি করি আমার কিন্তু ভালো লাগবে। একটা কথা মাথায় রাখবে, প্রথমে কোনো টাফ সাবজেক্ট করতে যেও না, ঠিক আছে? প্রথমে কোনো টাফ সাবজেক্ট করতে যেও না, কারণ কি জানো, টাফ সাবজেক্ট করতে গেলে মাইন্ডটা তোমার নেগেটিভ হয়ে যাবে, যে তুমি হীনমন্যতা ভুগবে যে আমার দ্বারা আর হবে না, তখন সোজা গেলেও তুমি পারবে না। তাই চেষ্টা করো সহজ জিনিস দিয়ে, যাতে তোমার মনের মধ্যে একটা মোটিভেশন আসে, তোমার মনের মধ্যে একটা প্রেরণা তৈরি হয় যে আমি পারবো। তো প্রথমে একটা সোজা জিনিস দিয়ে শুরু করো। তারপরে কি করবে, 30টা যখন করা হয়ে গেল, দেখো ওই প্রশ্নপত্রে যখন 30টা প্রশ্ন তুমি দাগি ফেলেছো, ঠিক আছে, যে EVS করার সময় ভালো করে শোনো, ধরো EVS করছো তুমি প্রথম, তো যেগুলো তুমি পারছো 100% তোমার মন দিয়ে বলছো যে এটা আমার কারেক্ট, সেই প্রশ্নপত্রে কিন্তু অপশনে কিন্তু তুমি টিক চিহ্ন দিয়ে দেবে, ঠিক আছে? প্রশ্নপত্রে অপশনে টিক চিহ্ন দিয়ে দেবে। আর যদি মনে হয় যে আমার এটা কনফিউশন আছে, তুমি সেটাকে একটু গোল করে রাখবে, কি বললাম, গোল করে রাখবে, সেটাকে রাউন্ড করে দেবে, ঠিক আছে? রাউন্ড করে দিলে কি হবে বলতো, পরবর্তী টাইমে হয়তো তোমার হঠাৎ মনে পড়লো, ও অনেক সময় এক্সাম হলে না পাশের বন্ধু বা পাশের বান্ধবী এদের কাছ থেকে অনেক হেল্প পাওয়া যায়, ঠিক আছে? বা ধরো ক্লাসে স্যার যদি থাকে না, অনেক স্যার আছে কিন্তু বলে দেয়, দুই একটা অমনি তো বলে দেয়, ঠিক আছে? তো সেগুলো কিন্তু হেল্প পাওয়া যায়। তো ভুল করে যেগুলো তোমার মধ্যে কনফিউশন সেগুলো কিন্তু ওই মাসে গোল করে দিও না, ঠিক আছে? সেগুলো কিন্তু গোল করে রেখো, ওগুলো পরে করবে বলে। এবার তোমার ইভেস চলে গেলো, এবার যে কোনো একটা সাবজেক্ট তুমি এইভাবে করবে। এবার যেটা আসল কথা সেটা হচ্ছে প্যাসেজ। আর একবার, ম্যাক্সিমাম 2017 ছেলে মেয়েদের ফেল করার মেন কারণ হচ্ছে কি, প্যাসেজে ভয়। দেখো প্রাইমারি টেটের যে প্যাসেজ, সেই প্যাসেজ একদম ইজি থেকে ইজিতর হয়, একদম জলের মতন সহজ, কারণ প্যাসেজের মধ্যে কোনো কিছু ডিটেলস জানতে চাওয়া হয় না, একদম লাইন তুলে তুলে প্রশ্ন করা হয়, ঠিক আছে? আর প্যাসেজ করার সময় একটা কথা মাথায় রাখবে, দেখবে প্যাসেজের ওপরে লেখা থাকে যে 91 থেকে 105 বা 105 থেকে 110 পর্যন্ত প্রশ্নের উত্তর দিন, এরকম লেখা থাকে। তার মানে 101 থেকে 105 নম্বর প্রশ্ন পর্যন্ত ওই প্যাসেজ থেকে কোশ্চেন। এবার কি করবে, দেখে নিলে যে 10টা প্রশ্ন আছে একটা প্যাসেজ থেকে, সাপোজ ধরো তুমি কি করে 5টা 5টা করে ভাগ করে নিতে পারো। আবার কি করতে পারো, যে তুমি 10টা প্রশ্ন আছে, 10টা প্রশ্নের মধ্যে দেখবে ব্যাকরণ আছে কিনা, যদি ব্যাকরণ থাকে তাহলে ব্যাকরণগুলো তাড়াতাড়ি চট জলদি করে ফেললে। এবার দেখলে কি প্যাসেজ রিলেটেড রয়েছে, এবার প্যাসেজ রিলেটেড প্রশ্নগুলো তুমি ভালো করে পড়বে, একদম মনোযোগ সহকারে পড়বে, ঠিক আছে? পড়ার পরে এবার কি বলবে, তুমি প্যাসেজ দিকে চলে যাবে। প্যাসেজ পড়ার সময় মুখে আওয়াজ করবে না, ঠিক আছে, বা মুখ নাড়িয়ে
করে পড়বে না, কি করে পড়বে, জাস্ট চোখ বোলাবে, এইভাবে চোখ বোলাবে, এইভাবে চোখ বোলাবে, কি খুঁজবে, যে এক নাম্বার প্রশ্ন, এক নাম্বার প্রশ্নের কোনো একটা ওয়ার্ড, পার্টিকুলার ওয়ার্ড যেটাকে বলছে আমরা কিওয়ার্ড, ঠিক আছে, সে কিওয়ার্ডটাকে আইডেন্টিফাই করবে, সে কিওয়ার্ডটাকে তুমি কি করবে প্যাসেজ থেকে খোঁজার চেষ্টা করবে যে এই প্যাসেজের ওয়ার্ডটা কোথায় রয়েছে। ঠিক আছে, একটা কথা মাথায় রাখো, এক নম্বরের প্রশ্নের উত্তর ওপর দিকে থাকবে, দুই নম্বরের প্রশ্নের উত্তর তার নিচে থাকবে, তিন নম্বরের প্রশ্নের উত্তর তার নিচে থাকবে। কখনো এটা ভেবো না যে তিন নম্বরের প্রশ্নের উত্তর ওপরে, এক নম্বরের প্রশ্নের উত্তর নিচে, এরকম হয় না। ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম হয় না, যদি কোনো স্পেশাল কোনো কেস হয়ে যায় সেক্ষেত্রে আলাদা, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সিকোয়েন্স অনুযায়ী কিন্তু আনসারগুলো সাজানো থাকে, এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, তাতে তোমাদের কিন্তু পরীক্ষা দিতে গিয়ে কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, আর প্যাসেজ কিন্তু অনেক বড় থাকবে, এটা কিন্তু মাথায় রাখবে, প্যাসেজ সম্পূর্ণ পড়ার প্রয়োজন নেই। আমি কি বললাম, প্রশ্নগুলো আগে ভালো করে পড়বে, যদি কোনো ব্যাকরণ থাকে ব্যাকরণগুলো করে নেবে আগে, তারপর যে প্রশ্নগুলো থাকছে সেই প্রশ্নগুলো প্রত্যেকটা ভালো করে করবে, এবং প্রশ্নগুলো করার সময় এক নম্বরের প্রশ্নটা আগে করবে, কারণ এক নম্বরের আনসার কিন্তু উপর দিকে থাকবে, দুই নম্বরের প্রশ্ন কিন্তু আনসার নিচের দিকে থাকবে, কোনো ডিটেলস কিছু জানতে চাওয়া হবে না, একদম লাইন তুলে প্রশ্ন হবে। ঠিক আছে, জাস্ট সেটা কিন্তু খেয়াল করবে, আর জাস্ট চোখ বুলিয়ে বুলিয়ে কিন্তু আনসার করবে, কোনো মুখে আওয়াজ করবে না। এটা হচ্ছে প্যাসেজের একদম শর্টকাট ট্রিক্স। ঠিক আছে, প্যাসেজ কোনোভাবেই যাতে ভুল না হয়, কারণ প্যাসেজ ভুল মনেই পাস করা সম্ভব হবে না। ঠিক আছে, প্যাসেজ থেকে নাম্বার ফুল পাওয়া যায়। দুই নম্বর কথা দেখো, পেডাগোগি, পেডাগোগির ক্ষেত্রে আমি বলি, দেখো আমি বারবার পেডাগোগি করার সময়ে বলিয়ে দিয়েছি তোমাদেরকে যে কীভাবে পেডাগোগির আনসারগুলো আমরা করব। দেখো অনেক প্রশ্ন হয় যেগুলো আমরা মাথামুণ্ড কিছু বুঝতে পারি না, পারি না পেডাগোগিক্যাল, তো সেক্ষেত্রে আমি বারবার বলেছিলাম কিছু কিছু শব্দ, যেমন চাইল্ড সেন্ট্রিক, তারপর ধরো রিয়েল সিচুয়েশন, ঠিক আছে, তারপর ধরো টেক্সট বুক, কনটেক্সচুয়াল ইংরেজির ক্ষেত্রে, তারপর জয়ফুল, তারপর ঠিক আছে এনজয়মেন্ট, বা আরও সব যে সমস্ত চাইল্ড সেন্ট্রিক। অর্থাৎ তুমি একটা কথা মাথায় রাখবে, যে অপশনে শিশুকে বেশি ইনভলভ করা হচ্ছে, শিশুর আনন্দকে গুরুত্ব দেওয়া হচ্ছে, শিশুকে প্রাধান্য দেওয়া হচ্ছে, সেটাই তুমি আনসার করবে। ঠিক আছে, তুমি কিছু না বুঝতে পারলে, এবার কিছু কিছু প্রশ্ন আছে সেটাও পারা যায় না, কিছুই বুঝতে পারছি না, যে আমি এরকম অর্ডার খুঁজে পাচ্ছি না কিছু না, কিন্তু তখন কি দেখবো, দেখবো যে কোন অপশনটা সব থেকে বড়ো লেন্দি, যে অপশনটা সব থেকে বড়ো লেন্দি সেটা আনসার করে দেবে। ঠিক আছে, 99% আনসার হওয়ার চান্স ওটা বেশি, কিছু কিছু ক্ষেত্রে হয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু যেটা বড় অপশন সেটা কিন্তু আনসার হয়ে যায়, এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, ইংরেজির পেডাগোগির ক্ষেত্রে। আর অঙ্কের পেডাগোগি দেখবে, অঙ্কের পেডাগোগিগুলো সিটেটের কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করো, পেডাগোগি দেখবে সমস্ত পেডাগোগিক্যাল কোশ্চেনগুলো সিটেটের কোশ্চেন থেকেই তোমাদের কভার করবে। ঠিক আছে, কারণ পেডাগোগিক্যাল কোশ্চেন যদি ওরা তৈরি করতে যায়, এক একটা এক এক রকম আনসার করবে, প্রচণ্ড পরিমাণে কেস হবে, তো সঠিক আনসার করতে পারবে না, এই জন্য ওরা চাইবে যে আমরা বিভিন্ন বোর্ডের বা আমাদের যে সিটেটের কোশ্চেন আছে সেগুলোকে একটু ঘুরিয়ে ফিরিয়ে করার, যে একদম হবু তুলে দেবে না হয়তো, কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে দেবে, কিন্তু সিটেটের কোশ্চেনগুলো তোমরা যদি কনসেপ্ট ভাবে, কনসেপ্ট ক্লিয়ার করে পড়ো, দেখবে একদম কমন পেয়ে যাবে, একদম কোনো সমস্যা হবে না তোমাদের। ঠিক আছে, তো এভাবে তোমরা করবে, আর দেখবে এবার লাস্ট যেটা বলি, দেখবে অনেক সময় আমাদের করতে করতে টাইম পাই না, তাই না, অনেক হয়তো 5 মিনিট সময় আছে, আমার এখনো 20টা বা 30টা প্রশ্ন করতে বাকি আছে, আমি তখন কী করবো, এটা হয়ে যায়, তখন আমি আন্দাজে করি, কারণ আন্দাজে গোল করে আসতে হবে, কারণ এখানে নেগেটিভ নয়, তাই না, তো নেগেটিভ যেহেতু নেই, তখন আমি গোল কীভাবে করবো, তখন আমি গোল কীভাবে করবো, আমি সঙ্গে সঙ্গে আমার ওয়েমার সিটের দিকে একবার চোখ বুলিয়ে নেবো, ওয়েমার সিটে দেখবো আমি সব থেকে বেশি গোল করেছি কোন অপশন, অপশন এ না অপশন বি না অপশন সি, যে অপশন সব থেকে বেশি গোল করেছি সেই অপশন আমি পরপর গোল করে দেবো। ধরো অঙ্ক আমি দুটো পেরেছি আর বাকি অঙ্কগুলো পারিনি, 28টা অঙ্ক পারিনি, সময় পাইনি, তখন কী করবো, আমি ওয়েমার সিটে তাকিয়ে দেখলাম যে আমি বেশিরভাগ আনসার বি করেছি, দেখুন আমি যে অঙ্কের প্রত্যেকটা বি করে দেবো, প্রত্যেকটা বি গোল করবো, বা প্রত্যেকটা এ গোল করবো, যে একটা এ একটা বি একটা সি, এরকম আমি কখনোই করবো না। ঠিক আছে, মাথায় রাখবে, কারণ এইভাবে নাম্বার হয় না, এইভাবে করতে হয়। আর যেটা বলি, ওই মাসের কিন্তু খুব সুন্দরভাবে ফিল আপ করবে, যদি কোনো সমস্যা হয় তোমরা আমাকে কল করতে পারো, আমি তোমাদেরকে আরও ভালোভাবে গাইড করে দেবো। ঠিক আছে, ভালো করে প্রিপারেশন নাও, বেশি চাপ নিও না, আর কোনো সমস্যা যদি হয় আমাকে অবশ্যই জানিও, আমি তোমাদেরকে যতটা পারি হেল্প করবো। থ্যাংক ইউ, ভালো থেকো।